সিআইডির এক এসআইয়ের নেতৃত্বে পরিচালিত অপহরণ চক্রকে গ্রেপ্তার করেছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান জানান, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য রয়েছে। এই ধরনের আরেকটি ঘটনায় গত বুধবার শেরে বাংলা থানায় পুলিশের দুই উপপরিদর্শক গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, তাদের অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সিআইডি পরিচয় দিয়ে মোস্তাফিজ নামে এক ব্যবসায়ীকে মালিবাগ সিআইডি কার্যালয়ে দেখা করতে বলা হয়। পরদিন রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় একটি চক্র। এরপর তার কাছ থেকে 5,20,000 টাকা আদায় করা হয়। মোস্তাফিজের করা মামলায় গ্রেফতার হওয়া তিন আসামিকে রিমান্ডে নিলে সিআইডির দুজন সদস্য জড়িত থাকার কথা জানায়। জিজ্ঞাসাবাদ করলাম তোমাদের সাথে পুলিশের কেউ জড়িত, তখন তারা স্বীকার করলেন যে হ্যাঁ, আমাদের সাথে পুলিশের একজন ইন্সপেক্টর আর একজন দারোগা জড়িত। গ্রেফতারকৃত একজন সিআইডির এসআই রেজাউল করিম ও অন্যজন কনস্টেবল আবু সাইদ, আর বাকিরা এ চক্রের সদস্য। কোনো পুলিশ সদস্য দিয়ে এরকম অন্যান্য অপহরণকারীর সাথে এরকম অপরাধে জড়িয়ে যায় তাকে, তার বিষয়ে তো আমরা আরো ছাড় দিব না। এর 5 দিন আগে ডিবি পরিচয়ে অপহরণ চক্রের সাথে জড়িত দুজন এসআইয়ের ঘটনায় ডিবি প্রধান বলেন, 2,50,000 পুলিশের মধ্যে কেউ অপরাধ করলে তার দায় পুলিশ বাহিনীর নয়। 5টা সন্তান থাকলে সেখানে কোনো একটা সন্তান তো বিপদগামী হতেই পারে। পুলিশ পরিবারের কোনো সদস্য যদি বিপদগামী হয় এ ধরনের ঘটনায় ভুয়া পুলিশ র‍্যাব গ্রেফতারের তথ্য পাওয়া গেলেও এবার অপরাধের সাথে জড়িত প্রকৃত সিআইডি সদস্যদের গ্রেফতার করা হয়। কিছু পুলিশ কিছু অপহরণকারী মিলেই কাজটা করে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।